Bhabhi, what will be the expectation today? Ashi ki protesta thakbe? আমাদের প্রিয় মোর্তালেন ভাই, আমাদের মাশরাফি বিন মর্তজার ভাই, আমরা তাকে সবাই চিনি, কি প্রত্যাশা ম্যাচ নিয়ে? কি প্রত্যাশা? সুন্দর কাজ করে, আলহামদুলিল্লাহ। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আজকে দেখা যাক, আমাদের আরও একটা সুযোগ থাকবে, বাট আমরা ডেফিনেটলি আজকে আজকের দিকে তাকায় থাকবো যাতে আমরা একবারে ফাইনাল খেলতে পারি। ভাইয়া তো ইঞ্জুরি ছিল, তো ইজি ওকে নাও? ব্যথা এখনও আছে, এখনও উনি তো আসলে বলে না, বাট ব্যথা এখনও আছে, বলতে পারছি না যে উনি বোলিং করতে পারবে কি না আজকে। আজকের ম্যাচে তো হ্যাঁ, ইনশাল্লাহ আশা করছি। এবং সিলেট স্ট্রাইকার্স কি বিশ্বাস করছে? ডেফিনেটলি উইন, ডেফিনেটলি ইনশাল্লাহ। না, আমাদের আমাদের আসলে প্রথম থেকেই আমাদের আমরা খুব অর্গানাইজড ছিলাম, আপনারা দেখেছেন, এবং এখনও পর্যন্ত আমরা খুব এনজয় করি সব জায়গায়, আমরা যেখানে দেখি টিম হিসেবে খুব এনজয় করি। এইটা 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 না বলতে পারছি না এখন, আপনারা একটু পরেই জানতে পারবেন। টিম 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 কম্বিনেশনটা দিলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। যে আসলে ম্যাচ, এবার আমরা জানি যে অফিশিয়াল কিট স্পন্সর আসলে ম্যাচ, এবং এইটা সিলেট, এবার আমরা দেখুন সিলেটবাসীরা অনেক বেশি এনজয় করেছে। সেই জায়গা থেকে জার্সির ছড়িয়ে যাওয়াটা আসলে কেমন হলো, মানে আমরা যদি এক্স্যাক্ট একটু নাম্বারটাও জানতে চাই যে কি পরিমাণ সিরিয়াস স্ট্রাইকারসের জার্সি আমরা আমরা 30,000 পিস জার্সি আমরা সোফার ই করতে পেরেছি। আর হ্যাঁ, প্রোডাকশন ম্যাশ কোম্পানি করেছে, ডিজাইনও ম্যাশ কোম্পানি করেছে, ডিজাইনটা নাফিস ভাই অনেক হেল্প করেছে আর পছন্দ করেছে টোটালি মাশরাফি বিন মর্তজা। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি সামিল, আসলে আমরা মাশরাফির স্ত্রী, তার সঙ্গে আসলে আমাদের দেখা হলো, মাশরাফি কন্যা তার সঙ্গেও দেখা হলো। প্রতিনিয়ত মাশরাফি যখন খেলতে আসেন, তারা আসলে এখানে আসেন এবং তারা সবসময় এই একটা চার্মিং একটা ব্যাপার নিয়ে আসলে ঢোকেন এবং প্রত্যাশা করেন যে তারা আসলে জিতবেন। অন্যরকম একটা আবহ কিন্তু আসলে এটা, না, দ্যাটস এ গুড ভাইব, গুড স্পিরিট, ফুল ফ্যামিলি নিয়ে সবাই মিলে বিপিএলটা এনজয় করছেন। দিস ইজ দ্য চার্ম অফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আমরা দেখি এই জিনিসটা থাকে, তবে বিপিএলের এই পুরো 30-45 দিনটা, আমার মনে হয় 45 দিনটা বা দেড় মাসের মতো সময়টা, পুরো সবার ফ্যামিলির জন্য না একটা উৎসবের মতো, যে তারা মুখিয়ে থাকে এই কালারফুল অ্যাটমসফিয়ার, এই যে শাইনিং, যে গ্লিটারিং থিংস, এই জিনিসগুলো তারা খুব এনজয় করে। এবং আমাদের আমাদেরও যে ব্যস্ততাটায় আমাদের উপভোগের লাইফে হোক, সেটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, এবং সামগ্রিকভাবেই আমরা খুব এনজয় করেছি পুরো দেড়টা মাস। ইয়েস, অ্যাবসলিউটলি। সিলেট স্ট্রাইকার্স বা সিলেট, এই নামটা এখনও পর্যন্ত ফাইনালে যেতে পারেনি বিপিএলের। প্রথমবার মাশরাফির ছোঁয়া লেগেছে এবং সেই ছোঁয়ায় সিলেট ফাইনালের পথেই আছে। আজকে যেই ম্যাচ, সেটা কোয়ালিফায়ার ওয়ান, জিতলে ফাইনাল, হারলে আরও একটা চান্স। তার মানে মাশরাফি যে লাকি চার্ম, তাতে কোনো সন্দেহ নেই ফর সিলেট। অ্যাবসলিউটলি, মাশরাফি ইঞ্জুরি নিয়েও তিনি খেলছেন, যেটা মোর্সালিন বললেন, এবং এই মাশরাফির অনুপ্রেরণাতে সিলেটটা সিলেটের মতো, তিনি না থাকলে দলটা একটু বিবর্ণ থাকে, যেটা আমরা গ্রুপ পর্বের ম্যাচেও দেখেছি। অ্যান্ড হি ইজ ব্যাক, সো সিলেট উইল বি ডিফারেন্ট। ইয়েস, অ্যাবসলিউটলি। এই ডিফারেন্ট নোটটা রেখেই আমরা আসলে শেষ করছি। দেখা যাক মাঠের খেলায় সিলেট কতটুকু ডিফারেন্ট হতে পারে। মাশরাফি বিন মর্তজা একটু তার অস্বস্তি আছে, তারপরে তিনি ম্যাচে থাকছেন অতটুকু নিশ্চিত আমরা হতে পেরেছি, তার ভাই সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন। বোলিংটা করবেন কি না সেটা আসলে নিশ্চিত নয়। পুরো সিজনের শুরু থেকে আমরা দেখেছিলাম মাশরাফি যখনই বল করতেন, তার পিঠে আসলে তিনি হাত রাখতেন বা হচ্ছে পাটাকে যেখানে যে অস্বস্তি হচ্ছে সেখানে আসলে হাতটা বারবার নিতেন। তার মানে পুরো সিজনে যে খুব বেশি স্বস্তিতে ছিলেন তাও কিন্তু না। না, এবং মাশরাফি তিনি কালকেও আমাকে অ্যাওয়ার্ড নাইটে বলছিলেন যে তিনি আসলে এরকমভাবে হলে ফুল ম্যাচ তার পক্ষে ওই 100% দিয়ে সম্ভব না। তিনি বলছিলেন গেড়ে বসে থাকলে আমার পক্ষে সম্ভব, কিন্তু ওই গেড়ে বসে থাকাটা মাশরাফির ভাষায়, সেটা তো আসলে খুবই মানে এই ধরনের পর্যায়ের ম্যাচে এসে হয়তো বা খুবই, বাট মাশরাফির ব্যাপারটা কি, বিপিএলের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন, তার মাঠের প্রেজেন্সটাই একটা দলের পুরো খোল নলচে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। দ্যাট ইজ হোয়াট মাশরাফি অ্যাকচুয়ালি ইজ ফর এনি টিম, ফর এনি ফ্র্যাঞ্চাইজি, এই টুর্নামেন্টে স্পেশালি, বিশেষ করে। অ্যাবসলিউটলি, আপনার কথার সূত্রেই বলতে চাই যে ব্যাট হাতে পারফর্ম করা না করা, বল হাতে পারফর্ম করা না করা, ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করার যে একটা ম্যাজিক আছে মাশরাফির কাছে, সেই ম্যাজিশিয়ান মাশরাফির অপেক্ষায় আছে।
পুরো সিলেটবাসী। মাঠের খেলা দেখুন, উপভোগ করুন, এ প্রান্তে যা হচ্ছে জানাবো আপনাদেরকে, চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.